ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্যই উঠে আসলো একটি বিরাট বড় সুখবর অবশেষে ভারতীয় রেলের তরফ থেকে দেওয়া হলো গ্রিন সিগন্যাল পশ্চিমবঙ্গে চালু হচ্ছে লোকাল ট্রেন তো বন্ধুরা সেই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কবে নাগাদ রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন এবং কোন কোন স্টেশনে এই লোকাল ট্রেন চলবে সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে পাবেন তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে দেওয়া বেল নোটিফিকেশানটি অন করুন কবে থেকে চলবে লোকাল ট্রেন সুখবর শোনালো রেল রাজ্যে লোকাল ট্রেন চালুর বিষয়ে তৎপরতা দেখা গিয়েছে তবে লোকাল ট্রেন চালু করার আগে ভিড় নিয়ন্ত্রণের দিকে জোর দিতেই চাইছে প্রশাসন সামাজিক দূরত্ব সহ একাধিক বিধি মেনে কী করে লোকাল ট্রেন চালানো সম্ভব সেই বিষয়ে আলোচনা দফায় দফায় বৈঠক শুরু হয়ে গেছে বলে জানা গিয়েছে ইতিমধ্যে ওয়েস্টার্ন ও সেন্ট্রালের লোকাল ট্রেন পরিষেবা চালু করেছে রেলের এই দুটি জোন স্টেশন ওয়েস্টার্ন সংলগ্ন এলাকায় ভিড় সামাল দিতে যেসব পদক্ষেপ করেছে এবার সেই পদক্ষেপগুলি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে তবে রেল চলাচল শুরুর আগে কলকাতা শহরতরী স্টেশন সংলগ্ন এলাকার কিছু পরিবর্তন করার কথা পরিকল্পনা করছে কেন্দ্র ট্রেনের বহু হকার খাদ্য সামগ্রী নিয়ে ওঠে শুধু তাই নয় স্টেশনে অস্থায়ী দোকান করে চলে বেচাকেনা কেনা ভিড় এড়ানোর জন্য এই হকারদের সরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে তবে পরিকল্পনা নেওয়া হলেও কিভাবে তা বাস্তবায়িত করা হবে সম্ভব হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্তে রেলমন্ত্রক আসতে পারেনি বলে জানা গিয়েছে এছাড়া প্রতিটি স্টেশনে ঢোকা ও বের হওয়ার রাস্তা আলাদা করার পরিকল্পনা নিচ্ছে রেলমন্ত্রক বলে জানা গিয়েছে এমনিতে লোকাল ট্রেনের প্রতিটি কামরায় চোদ্দোশো অষ্টআশি জন যাত্রী ওঠার কথা তবে করোনা সংক্রমণ এড়াতে এবার থেকে ইউএম ইউ ট্রেনের প্রতীক আমরায় সাতশো থেকে সাতশো পঞ্চাশ যাত্রী তোলার পরিকল্পনা রেলের তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লোকাল ট্রেল চালুন একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য